আজকে কুমাতা নিয়ে আলোচনা হবে। আজকে পুরো ভিডিওটা হবে কুমাতা সম্পর্কে আলোচনা, কারণ বেঁচে থাকতে খেতে দেয় না, মরে যাওয়ার পর বিশাল তার জন্যে আত্মকষ্ট, মানে অন্তরের ব্যথা বেদনা যন্ত্রণা কষ্টই ছটফট করে। প্যারেন্টস ডে, টিচার্স ডে, চিলড্রেন্স ডে, মাদার্স ডে, ফাদার্স ডে, উইমেন্স ডে, চাইল্ডস ডে, এই অনেকগুলো ডে আছে। তা এই ডেগুলো বিশেষ বিশেষ দিনে দেখবো আমরা বিশেষ বিশেষ কাজ করি, কারণ চিলড্রেন্স ডেতে আমরা বাচ্চাকে নিয়ে সুন্দর সুন্দর ছবি পোস্ট করি, প্যারেন্টস ডেতে মা বাবাকে জীবনে ভাত দিই না কিন্তু মা বাবার সঙ্গে হয়তো ভালো মুখে কথাও বলি না, কিন্তু প্যারেন্টস ডে মানে সেদিন কিন্তু মা বাবার সাথে দাঁড়িয়ে একটা সুন্দর সেলফি তুলে পোস্ট করি। মাদার্স ডে, ফাদার্স ডে, চাইল্ডস ডে, মানে এরকম অনেক ডে আছে, সেগুলো কিন্তু যে যে ডে যখন যখন যাকে যাকে প্রয়োজন থাকে। তা এখন হচ্ছে কুমাতা ডে, ইয়েস, শীতল ষষ্ঠী ডে, কুমাতা ডে। তাই কুমাতা হয়েও সে গোটা সিদ্ধ শীতল ষষ্ঠী করেছে, উফ। আজকে আমার ওর প্রতি শ্রদ্ধা শ্রদ্ধা ভালোবাসা আর তীব্র ভালোবাসা ভীষণভাবে বেড়ে গেছে, তার কারণ মাম্মি হতো অ্যাজ আ বাচ্চা কো দুধ পিলায়ে চায় না পিলায়ে, ভ্যালেন্টাইন্স ডে মে প্রেমিককে সাথ ঘুমনা চাহিয়ে, বাচ্চে কো মছলি মিলে চায় না মিলে, বয়ফ্রেন্ডকে সাথ রেস্টুরেন্ট পে যাকে পোলাও আর পনির জরুর খায়ে। মানে আসলে আমি এখন ব্যাঙ্গালোর থেকে সদ্য সদ্য ফিরেছি, তো আমার মুখ থেকে শুধু হিন্দি বেরোয়। তুম লোক জানতে হো বাতাও ম্যাঁ ক্যাসে হিন্দি বলতি হো বাতাও, তুম লোক তুম লোক শুনোগে না হাম বাতাতে হে। এখন আমি জাস্ট ফর এই কালকেই আমি ব্যাঙ্গালোর থেকে ফিরেছি, তো তাই আমার মাথা থেকে কোনো হিন্দিগুলো যায়নি, তাই বেরিয়ে যাচ্ছে। তাই আমার এই কুমাতা বাবা, এই মাতার মাতার পারবারিস দেখে, এই মাতার মাতা মানে এই আমাদের কুমাতার তার মাতা, এই কুমাতাকে এত সুন্দর শিক্ষা দিয়েছে, এত সুশিক্ষায় শিক্ষিত করেছে, যেটা দেখে জাস্ট আমি ওনার প্রতি একটা অন্য লেভেলের ভালোবাসা আর শ্রদ্ধা আবেগ জন্মেছে। একদম তোমরা আমাকে খারাপ পেও না, তোমরা বলো না যে সীমা তুমি কি সন্দীপ ভাইয়ের পাশ থেকে সরে গেলে, না আমি সন্দীপ ভাইয়ের পাশ থেকে সরিনি, কিন্তু আমি কুমাতাকে আজকে সম্মান না জানিয়ে থাকতে পারলাম না, অন্তর থেকে একটা ওর প্রতি শ্রদ্ধা আর সম্মান আসছে। ইস, বাচ্চাটা ওদের বাড়িতে এক পিস মাছ খাওয়ার পর আর এক পিস চাইলে পায় না, অথচ এই কুমাতা সে সন্তানের জন্য কত আত্মত্যাগ। চোখে আমি জল আটকে রেখেছি, বেরোতে চাইছে না, আমি ধরে রেখেছি, বের করতে চাইছি, ও বলছে বেরোবো না। মানে এত সত্যি আমাদের এটা কি চলছে, এটা অ্যাকচুয়ালি কি হচ্ছে, মা সন্তানের মানে এই ওরা প্রপ হিসেবে ব্যবহার করে খাচ্ছে আর এই মা টাইটেলে লিখে ব্যবহার করে খাচ্ছে, অথচ ওরা প্রপ হিসেবে ব্যবহার করার পরও যেটুকু আর্নিং করছে বাচ্চাটাকে অন্তপক্ষে খাওয়াচ্ছে পড়াচ্ছে, আর এই কুমাতা বাচ্চার নাম করে যতটা আর্নিং করছে সব প্রেমিককে খাওয়াচ্ছে, ওর মা বাবাকে খাওয়াচ্ছে, ওর দাদা বৌদিকে খাওয়াচ্ছে। সত্যি কুমাতা, সত্যি সত্যি কুমাতা কেমন হয়, আজকে এই কুমাতা আমাদেরকে প্রমাণ দিয়ে দিল। আমার তো মানে হ্যাটস অফ ওই কুমাতাকে, হ্যাটস অফ, মানে অন্তর থেকে যে ভেতর থেকে বুকের ভেতর থেকে সম্মান উছলে উছলে পড়ছে ওই কুমাতার প্রতি। তো চলো স্কিপ না করে ভিডিওটা দেখো, তোমাদেরও শ্রদ্ধা আমি বলবো ওর প্রতি রাখো, আর যারা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। দেখতে গুড ইভিনিং ফ্রেন্ডস, জয় শ্রীমাতে সবাইকে স্বাগতম। এখন আমি আছি আমার বান্ধবীর বাড়ি, কৃষ্ণার বাড়িতে এসেছি। কৃষ্ণার বাড়িতে আসলাম আমি, এই ঢুকেছি বোধ হয় 10-15 মিনিট হলো, তার মধ্যে বাথরুম টাথরুম সেরে একটু ফ্রেশ হয়ে, এই শরীরটা আমার নিষ্পিস নিষ্পিস করছিলো গামলাকে নিয়ে ভিডিও করার। হ্যাঁ, এই তোমরা চিলড্রেন্স ডে দেখেছো, চিলড্রেন্স ডে, প্যারেন্টস ডে, হ্যাপি মাদার্স ডে, হ্যাপি ফাদার্স ডে, বেশ এইসব দিনগুলো না মা বাবাকে দেখি চাই না দেখি, মা বাবার পাতে ভাত দিই চাই না দিই, কিন্তু এই বেশ চল হয়েছে যে বাবার সাথে হ্যাপি ফাদার্স ডে, হ্যাপি মাদার্স ডে, হ্যাপি চিলড্রেন্স ডে, এই আমার সোনা বাবা, আমার সোনা বাবাটা কি দেখো, এটা আমার সোনা বাবা, আমার সোনা বাবার জন্য আমি লাইফে ত্যাগ করেছি, আমার সোনা বাবার জন্য আমি মানে সোনা বাবার বাবাকে ছেড়ে নতুন বাবা খুঁজে তার বাইকে চড়ে ভ্যালেন্টাইন্স ডে করেছি। হ্যালো,
মানে হ্যাপি আমার চিলড্রেন্স ডে, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, হ্যাপি গোটা সেদ্ধ শীতল ষষ্ঠী ডে। ইয়েস, এখন কুমাতা আমরা দেখেছি, কিন্তু কুমাতা হয়েও যে শীতল ষষ্ঠী করে, ওফ মা, আমি দেখিনি, ভীষণ। আমি আজকে ওর প্রতি আমার শ্রদ্ধা এত বেড়ে গেল। বাচ্চাকে এক পিস মাছ ওরা খাওয়ায়, এক পিস মাংস ওরা খাওয়ায়, তবু ওদের কাছে বাচ্চাকে ফেলে রেখে সেই মা কুমাতা বাচ্চার জন্য গোটা সেদ্ধ খাচ্ছে, মানে শীতল ষষ্ঠী করছে। এগুলো আমি জানি বংশে থাকার দরকার, মানে আমার শ্বশুরবাড়িতে যদি এই নিয়ম থাকে তবে আমরা করি, আমার শ্বশুরবাড়িতে যদি এই নিয়ম না থাকে আমরা করি না। আমার যেমন নেই শীতল ষষ্ঠী, আমাদের বাঙালদের মধ্যে কোনো ষষ্ঠী নেই, কোনো ষষ্ঠী নেই। আমার জাস্ট ফর আমার পাশের বাড়ি যে মামি শাশুড়ি, তোমরা এই কথাটা আমার অন্য ভিডিওতেও শুনে থাকবা, পাশের বাড়ির মামি শাশুড়ি আমার ছেলে যখন পেটে ছিল তখন বারবার বলছিল, পিঙ্কি তোর যদি ছেলে হয় তুই কিন্তু একটা ষষ্ঠী করবি, অন্তপক্ষে একটা ষষ্ঠী করবি। তো এবার মূল ষষ্ঠী আছে, অশোক ষষ্ঠী আছে, শীতল ষষ্ঠী আছে, অনেক ষষ্ঠী, প্রচুর রকম ষষ্ঠী। তাই আমাকে বেছে গুছে বলেছিলো তুই দুর্গা ষষ্ঠীটা, সেই ষষ্ঠী মা দুর্গা যে ষষ্ঠী পুজোর দিন ষষ্ঠী হয় সেই ষষ্ঠীটা করিস, এটা তোর পক্ষে খুব সুবিধা হবে। তো যেহেতু ওই মামি মানসিক করেছিল, মানে অর্ক পেটে থাকাকালীন মানসিকটা করেছিল বলে আমি এই ষষ্ঠীটা আজ অবধি করে যাই। হ্যাঁ, কিন্তু ওই এটা একটা মানসিক, কিন্তু দেখো, হ্যাঁ কিন্তু দেখো আমাদের গামলুর শ্বশুরবাড়িতে কিন্তু শীতল ষষ্ঠী নেই, কিন্তু আমার গামলু করেছে, কারণ ছেলেকে ভালোবাসে, কুমাতা নয়, ও একটু স্বাধীনভাবে ওর জীবনটা কাটাতে চায়, স্বাধীনভাবে জীবন কাটানোর অধিকার ভাই সবার আছে, সেই স্বাধীনতায় ও একটু জীবন কাটাতে চায়। কিন্তু সন্দীপের ক্ষেত্রে একটু বাধ্যবাধকতা আছে, কারণ ছেলে কি না, ছেলেরা কখনো স্বাধীনভাবে জীবন কাটাতে পারে না। ও মেয়ে, ও কিন্তু একটা পুরুষের বাইকে উঠে ভ্যালেন্টাইন্স ডে করার জন্যে বাইরে ঘুরতে যেতে পারে, হোটেলে খেতে পারে, পার্কে ঘুরতে পারে, ফুলের বুকে নিতে পারে, গিফট নিতে পারে, কিন্তু জাম্বু মানে আমাদের সন্দীপের নও, ওর জীবনে কোনো মান মহিলার আসতে পারে না। কেন, মহিলাই দরকার, কেন গামলুর পুরুষ ছাড়া যে গামলু চলতে পারে না, ও দালাল দেখতে পায় না, পুরুষ ছাড়া যে গামলু চলতে পারে না, যেমন পুরুষ গামলুর প্রয়োজন তেমন কোনো না কোনো মহিলা সন্দীপেরও প্রয়োজন আছে। হ্যাঁ, সন্দীপের কাছে আছে, সন্দীপ কিন্তু ভালো বাবা, কারণ সন্দীপ তার সন্তানকে রেখে প্রেমিকার হাত ধরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে না, যাই করছে সন্তানকে বগল দাবায় নিয়ে। এদিকে আমার কুমাতা তার সন্তানকে ফেলে রেখে সেই এক পিস মাছ, এক পিস মাংস পেট ভরে খেতে দেয় না, কোনো প্রোটিন জাত খাদ্য খাওয়ায় না, ভীষণ অযত্ন করে ওরা, তাদের কাছে ফেলে রেখে আমাদের কুমাতা মানে তার মানে বয়ফ্রেন্ডের বাইকে চড়ে চড়ে পোলাও, পনির, মটন বিরিয়ানি, চিকেন চাপ, অনেক কিছু খেতে ভালোবাসে, রেস্তোরাঁয় গিয়ে গিয়ে, হ্যাঁ, আইসক্রিম, মিষ্টি, মহামায়া, প্রচুর খাওয়ার, প্রচুর খাবার খেতে ভালোবাসে। কিন্তু তার ছেলেকে কিন্তু ভীষণ অযত্ন করে, ওই আমাদের ওই সুমাতা আছে, কুমাতা, কুমাতার সন্তানকে ওই যে ওই সু বাবা আছে না, সুবাবা মানে শুভ মানে বলতে পারো ভালো বাবা, সেই ভালো বাবার কাছে ফেলে রেখেছে। সেই বাবা শুধু প্রেম করার জন্য ছটপট কীড়া উঠেছে, কীড়া, কিন্তু ছেলেকে অযত্ন করে ফেলে রাখে, দেখো। আর এই মা নিজের চোখে দেখার পরও সেই সন্তানকে তার কাছে রেখে দিয়েছে, ওহ মাই গড, মানে জাস্ট আমি অবাক হয়ে যাচ্ছি। তা আমি যখন ওর ভিডিওটা দেখছিলাম না, যে দেখো কুমাতা হয়েও গোটা সেদ্ধ খেলাম, বাবা আমি তো ভাবলাম কি, সবাই তো এবারে ছুটে হুড়ে পুড়ে এই কুমাতা দেখো সুমাতা হয়ে কত কাজ করছে সন্তানের শুভচিন্তক, সন্তানের জন্য ভালোই, এটা না হচ্ছে দেখবো যে বাবা মা বৃদ্ধ হয়ে গেলে বোঝাল হয়ে যায়, তখন কী করে বলতো, বাবা মাকে না সেই তাচ্ছিল্য বেঁচে থাকতে খেতে দেয় না, কিন্তু মরার পর গলায় মালা দিয়ে, ধূপ দিয়ে, তার মৃত্যু দিন, মৃত্যু ঘন্টা, মৃত্যু মিনিট, মৃত্যু সেকেন্ড, সব কিছু কিছু ওই মোবাইল খুলে খুলে চোখের জল ফেলে ফেলে এবং তার স্মৃতি সম্পর্কে মনে করে করে আলোচনা করে ভিউজ ইনকাম করা হয়। হ্যাঁ, এটা মারাত্মক এখনকার সময় ইয়ে চলছে। আমি ওর ওই লেখাটা জাস্ট যখনই পড়েছি, আর আমার চিলড্রেন্স ডে ফাটাকসে আমার ব্রেনে চিলড্রেন্স ডের কথা মনে পড়লো, এই হচ্ছে সেই মা যেই মা সন্তান কি খেলো কি খেলো না বয়েই গেছে, সন্তান কোন স্কুলে পড়লো কি পড়লো না বয়েই গেছে, সন্তান অবাস শিখলো কি শিখলো না থরেই কি আর, সন্তানকে ঠিক করে যত্ন করছে কি করছে না ছেড়া গেছে,
সন্তানের পারবারিশ এদের কাছে ঠিক হবে তো, ওদের সন্তান ওরা বুঝে নেবে, এই সব কিছু বেশ ওদের ওপর ফেলে রেখেছে। কিন্তু দেখো ঠিক যখন চিলড্রেন্স ডে এসেছে, এই আমার সোনা বাবা আর আমি, এই আমার এই দশ মাস দশ দিন ধরে পেটে ধরে রাখা সন্তানের জননী আমি, আমি কুমাতা হতে পারিনি গো, তোমরা যতই বলো আমি কুমাতা, আমি গোটা সেদ্ধ খেয়েছি, আমি শীতল ষষ্ঠী করেছি, আজকে আমাদের রান্না নেই, সব গোটা, ছটা বেগুন, ছটা কুল, ছটা আলু, ছটা শিম, ছটা বিনস, আর মটরশুঁটির খোসাগুলো ছাড়িয়ে দিতে হবে, নাকি ছটা গোটা মটরশুঁটি, আর ওই মটরশুঁটিগুলো মানে বাঁধাকপিতে দিয়েছে, তো ছটা গোটা সেদ্ধ এগুলো খেতে হবে, চান করে নিয়েছি, ব্যাস আমার বড় চুলের খুব শখ, কিন্তু গামলুকে বড় চুল দেয়নি, আমায় দিয়ে দিয়েছে, গামলুকে দেয়নি আমাকে দিয়ে দেখ, আমার বান্ধবী হাসছে দেখা, ও আমার বান্ধবী, আমি ওর বান্ধবী, গামলুর বড় চুল দেয়নি গো, খুব শখ ছিল আমার গামলুর বড় চুল হবে, দেখ গামলু আমার চুলগুলো দেখ, ওর ওই ফলস চুলগুলোকে আবার বিনুনি গেঁথে ভিজিয়ে শুকিয়ে আবার তুলে রেখে দেবে, আবার কোনো দিন ফলস চুল পরে এরম করে করে ঘুরে বেড়াবে পোকলার হাত ধরে। কালকে বাবা, কালকে ভ্যালেন্টাইন্স ডে করে ফুল ভাই একদিনের জন্যে, যত দামি ফুল হোক, তার মানে এই ফোকলা ফুল না দিয়ে সেই পয়সাটা দিয়ে ওকে একটা কসমেটিক্স কিনে দিতিস, সেটা তো অনেকদিন থাকতো, বলছে ফুল একদিনের যত দামি হোক, একটা বুকে অবশ্যই সেই বুকেটা ভালোই দাম নিয়েছে তাই না, সে বুকেটা না দিয়ে মর্যাদা যে বুঝবে তবেই সে শিশুর মর্যাদা বুঝবে, ফুল গান আর সন্তান ও যতই দামি ফুল হোক, গাছ থেকে তুলে ফেললেই তার আর কোনো দাম থাকে না। তুই আগে দশ মাস দশ দিন পেটে ধরা তার সন্তানটার দাম দে, তারপরে ফুলের দাম, ওই ফুল বাঁচিয়ে রাখা, ফুল সাজিয়ে রাখা, ফুলটা যেমন বুকে থেকে খুলে জলে রেখেছিস তাজা থাকবে বলে, ওই সন্তানটাকেও যদি বুকের দুধ খাইয়ে ফল মিষ্টি খাইয়ে সন্তানটাকে সুন্দর করে ভালো স্কুলে ভর্তি করে প্রতিদিন হাত ধরে ধরে অওয়া কখা লেখা শিখিয়ে তিলে তিলে গড়ে ওর ভেতরে সুন্দর সার জল দিতিস, ছেলেটা একটা মজবুত বট গাছ হয়ে দাঁড়াতো, আর তার নিচে বৃদ্ধ বয়সে সুন্দরভাবে আশ্রয় নিয়ে কিছু হোক না হোক অন্তপক্ষে শান্তি করে জীবনটা কাটাতে পারতিস। এখন যদি ওই জীবনটাকে অনেক আনন্দের মনে হচ্ছে, কিন্তু এই জীবনে আনন্দের নয়, আর এই আনন্দ চিরস্থায়ী নয়, আমরা না অনেক লড়াই করি, আমি কন্টিনিউ লড়াই করি, আমি আজকে তোমাদের কোথায় ছিলাম কি ছিলাম সেটা নয়, আজকের দিনটা আমার কাছেই থাক, কিন্তু লড়াই প্রতি মুহূর্তে লড়াই করি, কেন লড়াই করি, এই শান্তি সংসার, এই ছেলে মেয়ে ভবিষ্যৎ ভালো মন্দ, যদি কারোর একটু উপকার করি নিশ্চয়ই সেই আশীর্বাদটা আমার ছেলে মেয়ের ওপরে আসবে, আজকে আমি যদি কারোর ভালো করি সে যে আশীর্বাদ দেয় আশীর্বাদ দেবে তার কিছু ভালো ফল আমার পরিবারের মধ্যে পড়বে, অনেক অশান্তি প্রতিটা পরিবারে প্রচুর প্রচুর অশান্তি হয়, হয় কি না বল, প্রচুর অশান্তি হয়, কিন্তু তবুও আমরা এই বাচ্চার দুধের জন্য সারা রাত আমি আর আমার স্বামী মাথায় করে বালি পাথর বয়েছি, তাহলে বিশ্বাস কর সুন্দর বলেছিস তো এই কথাটা, ভাবি এখনকার মানুষরা সন্তানকে ফেলে দিয়ে কি করে রে, আবার সেখানে কি করে বুক ঠুক ফুলিয়ে ঘুরে বেড়ায় দশটা লোক, মানে এইখানটায় সমাজ এত নোংরা হয়ে গেছে, আমার মনে হয় বেশিরভাগ মানুষই তাই, জানিস এদের মেন্টালিটি কি, না আসলে যুগের হাওয়া কেরম পাল্টিয়েছে, ঘোর কলিযুগ, আমার মানে আগে যেটা জানতাম ছেলেরা যা খুশি তাই করতে পারে, একটা ছাড়া দশটা করতে পারে, কিন্তু এখন ছেলেরা কিছু করতে পারে না, এখন মেয়েরাই সব থেকে বেশি করতে পারে, আর ছেলেদের করতে গেলেই দোষ, ইমা ও একজন বাইকের পেছনে ঘুরে বেড়াচ্ছে বয়ফ্রেন্ডের সাথে, সবই তো দেখতে পাচ্ছি সবই বুঝতে পাচ্ছি, যাই হোক তার পিছনে আঙুল উঠছে না, সন্দীপ কার সঙ্গে কথা বলেছে তার পিছনে আঙুল উঠছে, এটাই আশ্চর্য, এটা ইশানুকে একটা মাছ দেয় দ্বিতীয় মাছের পিস চালে দেয় না, শুনলাম ঘোড়ার মুখে অবাক হয়ে গেল, নিজের চোখে দেখে এসেছি, নিজের চোখে দেখে ও ও ও কারোর পাতে জল দেয়, ওর কথা নিয়ে কেউ ভিডিও করে, জল দে না রে, ঘোড়া আজকের মাংসটা খেয়ে দেবো বলে।
মাংস করেছে আমার জন্যে। যাই হোক, আমার আমরা ওই ঘোড়ার কথা শুনে আমি জানি তোমরা কেউ ওকে পাত্তাও দাও না, ওকে ক্যাশেও নাও না, ওর কথা ইয়েও করো না। যে মা নিজের মা ফেলে যেতে পারে তাকে তাদের লোকরা যথেষ্ট যত্নে রাখে, যথেষ্ট যথেষ্ট প্রপ হিসেবে ব্যবহার করে, প্রপ হিসেবে ব্যবহার করে। ওর মা আজকে কী করলো? ওর মা এরা তো রাখছে এদের মানে ওই ছোট্ট শিশুটির হাসি কান্না ভালো মন্দ জ্বর সর্দি কাশি প্রত্যেকটা জিনিস পটি হিসি সব এরা দেখাশোনা করে। এবং এদের 24 ঘন্টা এদের ব্লগের মধ্যে যখন এরা একটা বাড়ি দৈনন্দিন কাজ দেখাবে তখন কিন্তু ওর ভেতরে ও পড়ে। আর এ কী করছে? এ তো কমিউনি, এ তো টাইটেলে লিখে লিখে ছেলেকে প্রপ হিসেবে ব্যবহার করে করে গিলছে। রাক্ষসী, রাক্ষসী মা কুমাত্তা হয়ে ব্যাস সন্তানকে একটা কুচ করে একটু টুক করে টুক খোঁচা দিয়ে দিল, আর সবাই হুড়মুড় করে গিয়ে একবারে কেমন বিন্দাস সেই রোজগারের পয়সা প্রেমিক আরও গিয়ে রেস্টুরেন্টে পোলাও পনির যেদিন আমিষ থাকবে সেদিনকে খাবে, মটন বিরিয়ানি চিকেন চাপ এবং ফ্যামিলি সুদ্ধুর লোকে গেলাবে। সেটা কী মাগো যে তার রোজগারের পয়সা তার সন্তানকে দেখাশোনা করার জন্য খরচ করতে পারে না? বাবা প্রফ হিসেবে ব্যবহার করে আর ওর মা টাইটেল হিসেবে ব্যবহার করে ছেলেকে। ওর মা রেখে দিয়েছে ছেলে টাইটেলে ঝুলবে, আর মা ইনকাম করবে আর রাক্ষসের মতো গিলবে, গিলে তারপরে খাবে আয়ুর্বেদিক। হ্যাঁ, এয়ার ফ্রেশ, তারপরে ব্যায়াম। এই বাবা কীতি তো, বাবা কিরে কীতি তো, চিনি দে রে বুঝবে না এত অসভ্য মহিলা, এত অসভ্য ফ্যামিলি, এত অসভ্য হচ্ছে ওদের চালচলন, যেটা কোনো মতেই কোনো দিকে করা যায় না। হ্যাঁ, এইবার বলি, আজকে হচ্ছে নাকি কেসের ডেট ছিল, কেসের ডেট ছিল, ছেলেকে কোথায় রেখে যাবে না যাবে পাশের বাড়ি, সেদিন রেখে যায়নি, আজকে রেখে গেছে, কেস মিটে এতক্ষণে হয়ে গেছে, 498 বইয়ের গায়ে হাত তোলা। এটা কী যুগ? কলিযুগ। এই যে ইপসিতা যে কথাটা বলেছে না, সত্যি ঘোর কলিযুগ। আজকে ছেলেটা দোষ না করেও ও দোষী, আজকে কিছু না করেও সব দোষের ভাগী, আজকে মেয়ে হয়ে জন্মেছে বলে সে সব নোংরামি পার করে দিতে পারছে, এবং আমরা সব মহিলারা মানে আমাদের মতো সব মহিলারা ওই মেয়েটাকে আরও নোংরামি করার জন্য উৎসাহ দিচ্ছে। আরও বলছি, এগিয়ে চলো, এগিয়ে যাও, এইভাবেই নোংরামি করো, তুমি দেখাবে, তবেই তো আমাদের পেছনের আরও মেয়েরা স্বাধীন পাবে, স্বাধীনতা পাবে, তারা স্বামীর মুখে জোড়া পায়, লাথি দিয়ে প্রেমিককে চেপে ধরবে, প্রেমিকের সাথে শেষ জীবনটা কাটাবে, মানে একটা প্রেমিক না, সে মন চাইলে থাকলো থাকলো, না থাকলো না থাকলো, কারণ সংসার গামলার কোনো দিন করবে না, আর বাধা জীবন কোনো দিন না। ওর মা বাবা বাধা দেবে মুখে মুতে দিয়ে, ওর মা বাবার মুখে মুতে দিয়ে ও যেখানে খুশি সেখানে চলে যাবে, কারণ ওর স্বামী ওকে একটা জিনিস শিখিয়ে দিয়েছে যে অন্তপক্ষে ওর স্বামীর এই শিক্ষার দ্বারা ওর অন্ন বস্ত্রর কোনো অভাব হবে না, না এই অভাবটা ওর স্বামীর বরদানে ও কোনো দিন অভাব হবে না, ও যেখানে যাবে সেখানেই অন্তপক্ষে ডাল ভাত খাবে, নিত্য নতুন প্রেমিক ধরবে, নিত্য নতুন গল্প তোমাদেরকে দেবে, আর নিত্য নতুনভাবে নতুন নতুন রূপে তোমরা ওকে দেখবে, আর ভিউজ দেবে, আর ইনকাম হবে, কারণ নোংরামি দেখতে এখনকার মানুষ বেশি পছন্দ করে, নোংরা দেখতে, নোংরা খাবার খেতে, নোংরা পরিবেশে থাকতে। দেখবা তোমরা সভ্য ভদ্র একটা শান্ত পরিবেশে মানুষ বেশিক্ষণ থাকে না। তুমি কীর্তন চালাও না, কীর্তনে কজন মানুষ বসে থাকবে, আর পাশে ডিজে চালাও, সেখানে দেখবা কজন গিয়ে নাচানাচি করছে, এরকমই নিয়ম। কথাই আছে, খারাপ জায়গায় মাছি বেশি বসে, দেখবা দুর্গন্ধ পচা ভ্যাট সেসব জায়গায় ভ্যান 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 করে হাজারো মাছি মশা ঘুরে বেড়াচ্ছে, সেখানটাই মানে ওই মাছি মশার সমাগম বেশি। তাই এখন ও দেখো অবশ্যই যেখানটায় পচা গন্ধ সেখান থেকে মানুষ যাবেও, গন্ধও শুকবে, একটু কী গন্ধ, কী ইসছি, কী নোংরা, কী নোংরামে, কিন্তু তবুও ওই রাস্তাটা দিয়ে যাবে, দেখবে ওর ভিউজ করবে, আর সবাই বলবে ইস বাজে 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 বাজে। আমি বলবো বাজে বাজে না করে ওকে একদম বাজনা বাজিয়ে দাও।
বাজনা বাজিয়ে দাও, কিসের কুমাতা, কিসের গোটা সেদ্ধ, হ্যাঁ কিসের গোটা সেদ্ধ, কোনো নিয়ম করতে হবে না, কোনো ষষ্ঠী করতে হবে না, কোনো নীলুপোষ করতে হবে না, সন্তানকে একটা উজ্জ্বল ভবিষ্যৎ দিতে হবে। সেটা দিতে পারবে কি, সেটা দিচ্ছে কি, সেটা দেওয়ার চিন্তা করেছে কি, না সেসবে না, উনি কুমাতা হয়ে উনি গোটা সেদ্ধ খাবে সন্তানের দীর্ঘায়ুর জন্য। অথচ সন্তানকে ওরা একটা মাছ খাওয়ার পর দ্বিতীয় মাছ চালে মাছ দিচ্ছে না, এক পিস মাংস দেওয়ার পর আরেকটা মাংস দিচ্ছে না, একটা ডিম দিচ্ছে না, ভালো করে যত্ন নিচ্ছে না। দেখো এই কুমাতা ওদের কাছে ফেলে রাখবে, কিন্তু কুমাতা উপোস করবে, ষষ্ঠী করবে, ষষ্ঠী পুজো করে সন্তানের দীর্ঘায়ু করবে। চিলড্রেন্স ডে আমার সন্তানের সাথে ছবি তুলে ছবি পোস্ট করতে হবে ফেসবুকে, দেখো আমি বেস্ট মাম্মি, আমার সন্তান বেস্ট চাইল্ড, এগুলো করতে হবে। চলো আমার ওর ভিডিওটা দেখে এটাই ফিল এসেছে, তাই তোমাদেরকে এটাই শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে একদম ভুলো না। ওর মা কি সুন্দর দুই সন্তানকে নিয়ে সংসার করছে, তাই না? আগামী দিনে দেখা যাক আমাদের লাইফার বউ তার সন্তান হওয়ার পর এদেরকে এদের সন্তান দিয়ে যাওয়ার পর লাইফার বউ আবার প্রেমিক নিয়ে না পালায়, বলে না ভাগ্যের চাকা যেন ঘুরছে, একটা গান আছে না, ভাগ্যের চাকা যেন ঘুরছে, ভাগ্যের চাকা এরম রাউন্ড 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 ঘুরেই যায়। যখন এই আজকের যে চাকা যেটা গামলা চলছে, আগামী দিনে যখন ওর বৌমা চালাবে তখন আমরা দেখব ভাগ্যের চাকাটা কেমন ঘুরেছে। এটা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুশিতে থেকো, আর যারা যারা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, আর অল্প কিছু বাকি আছে 50K হওয়ার জন্য।